শরীর গঠনে আমিষের মূল উৎস ছিল মূলত নিজেদের পুকুরের হরেক রকম মাছ, চিংড়ি, কাঁকড়া, পোনা মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, যা একই পুকুরে একসঙ্গে চাষ করা যায়। পাশাপাশি দৈনন্দিন চাহিদা মেটাতে কুচু মাছের বিকল্প ছিল না, যেমন বৈচিত্র্যময় তেমনই পুষ্টিকর ও সুস্বাদু ছিল সেসব। বিনা খরচে দারুণ পুষ্টি কিনা থাকতো মৌরালা, পুঁটি, চাঁদা, দেড়ে, নারকেলি, বেলে বা ভেদা, নেদোস বা লেদুস, বাটা, ট্যাংরা, ফলুই, ভেটকি, চ্যামা, গলদা চিংড়ি, বিভিন্ন রকমের চিংড়ি, যা একসঙ্গে স্থানীয় কথায় বলা হতো চাঙা চিংড়। এছাড়াও জিওল মাছ, শোল, চ্যাঙালেটা, মহাশোল, কই, শিঙি, মাগুরের পাশাপাশি ছিল তোলা কাঁকড়া, চিতি কাঁকড়াও। যত্ন পরিচর্যার অভাবে এদের অধিকাংশই আজ অমিল। চালানি কাটা মাছেই বিকল্প খোঁজার চেষ্টা করতে গিয়ে নতুন প্রজন্ম মাছ চেনা ভুলতে বসেছে। হাট নয়, দৈনন্দিন বাজার থেকে বাবা আনেন কাটা মাছ বা কাটা পোনা। পোনা মাছ মানেই রুই, কাতলা, মৃগেল মাছের কাটা অংশ বিশেষ। বাড়িতে আনলে যা বাচ্চাদের কাছে কাটা মাছ হিসেবেই পরিচয় পায়। ইদানিং অবশ্য আরেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, দেশীয় এই মাছগুলির পরিবর্তে বাড়িতে আনা হচ্ছে আমেরিকান রুই বা সাইপ্রিনাস বা সাইপ্রাস, আফ্রিকান তিলাপিয়া, নাইলন টিকা, রূপচাঁদা বা পিরানহা, চীনা সিলভার কার্প, গ্রাস কার্প ইত্যাদি। ফলে দায় হয়ে উঠেছে আমাদের দেশজ রুই, কাতলা, মৃগেল, মাগুর, শিঙি, গলদা, বাগদা চেনা। আর এখানেই প্রয়োজন অনুভূত হয়েছে মাছ চেনানোর তাগিদের। সেই তাগিদ থেকেই মাছ চেনানোর পাঠশালা শীর্ষক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার পরাঞ্চক প্রাথমিক বিদ্যালয়ে। খুদে কচিকাঁচাদের মাছ চেনাতে সেখানে হাজির ছিলেন হলদিয়া মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। কাঁকড়া, তাই তো? আচ্ছা, এটা কাঁকড়া বলতে পেরেছ। এবারে এবারে তোমাদেরকে অন্য আর একটা মাছ দেখাই। এই মাছটা কি মাছ? মাগুর মাছ। তোমরা এবার বলো তো, মাগুর মাছ তোমাদের বাড়িতে রান্না হয় তো নিশ্চয়ই, নাকি? মাগুর মাছ কে কে খেতে ভালোবাসে? মাছের নাম বলো, যে মাছের আঁস থাকে। ওরা উল্টোটা বলে দিয়েছে। বিদ্যালয়ের বাচ্চা বাচ্চা পড়ুয়ারা নানা রকম মাছেদের বৈজ্ঞানিক বিষয়গুলি মজাদার গল্পের ছলে শুনল, সাথে ছবিতে মাছগুলোকে দেখল। অনেকেই এসব দেখে বেজায় খুশি। হলদিয়ার মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, আমরা মাছ চেনানোর একটি কর্মসূচির মাধ্যমে আমরা স্কুলের ছাত্রছাত্রীরা, যারা সাধারণত বাড়িতে কাটা মাছ হিসেবেই চেনে, যেহেতু মাছ বাজারে বাবা মারা মাছ কিনতে গেলে রুই, কাতলা, যে কোনো মাছ কেটেই বিক্রি হয়, তো সাধারণত সবাই কাটা মাছ হিসেবেই চেনে। তো আমাদের নতুন প্রজন্মের যারা রয়েছে, বিশেষ করে এই স্কুল পড়ুয়ার, তারা যদি মাছ চিনতে শিখে, কোনটা রুই মাছ, কোনটা কাতলা মাছ, শুধু তাই নয়, তার সাথে আপনার মাগুর, শিঙি, এই সমস্ত মাছগুলোর সম্বন্ধে পরিচিতি পেলে তবেই সেই মাছ প্রতি বা প্রকৃতির প্রতি একটা আগ্রহ বাড়বে, এবং হারিয়ে যাওয়া যে সমস্ত মাছ যেগুলো রয়েছে সে প্রতিও তাদের একটি সচেতনতা একটা গড়ে উঠবে। এবং আমরা এটাও আলোচনা করি যে মাছকে যদি ভালোবাসে, তখন মাছ যেখানে চাষ হয়, যে সমস্ত জলাশয়, জলাশয় রক্ষা করার বিষয়ে আমরা যে সচেতনতা করি, তো নতুন প্রজন্মের মধ্যে যদি এই সচেতনতার যে অনুভূতি যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তো সেক্ষেত্রে তো আমাদের সরকারিভাবে যে আমরা যে উদ্যোগ গ্রহণ করি তা অতি সহজেই আমরা করতে পারবো বলে মনে করা যায়। এবং আমি সত্যি বলতে অবাকও হয়েছি যে এই স্কুলে, পরাঞ্চক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল যেরকম সুন্দর সাজানো গোছানো এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ, ওদেরকে মাছ চিনাতে এসে দেখলাম যে ওদেরকে যে ছবি দেখাচ্ছি ওরা প্রত্যেকটা মাছই চিনে ফেলছে। একটা শহরাঞ্চলের ওপর দাঁড়িয়ে এমন একটা স্কুলের ছাত্রছাত্রীরা যদি এরকম মাছ চিনে ফেলতে পারে, যায় না অন্যান্য স্কুলের কীরকম কী পরিস্থিতি, আমরা এরকম কর্মসূচি আরও অন্যান্য স্কুলে করার উদ্যোগ নেব। ওখানকার শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, ওনারা যদি এগিয়ে আসেন, আমরাও আমাদের ব্লকের থেকে ওনাদের কাছে এগিয়ে গিয়ে এই ধরনের কর্মসূচি করব। তো আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক হলদিয়া ব্লক। হলদিয়া থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, খবর এই সময়।